তোমাদের সাথে মেকআপ করার ভিডিও তো অনেক শেয়ার করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা মেকআপটা রিমুভ কিভাবে করবে। কারণ দেখো, মেকআপ করা যতটা সুন্দর, রিমুভ ঠিকঠাক না হলে তোমাদের স্কিনের জন্য কিন্তু ততটাই হার্মফুল হতে পারে। তাই আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর আমার মনে হয় দুর্গাপুজোয় এটা তোমাদের কাছে সব থেকে হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। কারণ আমি যখন কোনো মেকআপের ভিডিও শেয়ার করি, সব সময় আমার কমেন্ট সেকশন ভর্তি তোমরাও দেখতে পেয়ে যাবে যে দিদি স্কিনে প্রচন্ড পিম্পলস হচ্ছে, কি করব না করব। দেখো, এক তো হয় যেটা তোমাদের জেনেটিক্যালি কোনো পেটের যদি প্রবলেম থাকে সেটাও হতে পারে, বা আমরা ঠিকঠাকভাবে স্কিনে এই মেকআপগুলো রিমুভ করি না, একটা দিনের পর দিন আমাদের স্কিনে থেকে যাচ্ছে, সেই কারণে আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম হতে পারে। শুধু মেকআপ বলে না, কোনো জায়গায় ধরো তোমরা গেছো, সেখানে ধুলো বালি তোমাদের স্কিনে থেকে যাচ্ছে, তাই থেকেও কিন্তু তোমাদের স্কিনে অনেক রকম প্রবলেম হতে পারে। তুমি দেখতে পেলে আমি দুটো টিস্যু নিয়ে নিয়েছি। আমি টিস্যু নিয়ে প্রথমেই কোনো ক্লিনজার ইউজ করি না, প্রথমে এমনি একটা ওয়েব টিস্যু নিয়ে সেটাকে ভালো করে মুছে নিই, যতটুকু মেকআপ উঠে যায়, দেন আমি কোনো ক্লিনজার ইউজ করি। তো এখানে তোমরা কোনো কোকোনাট অয়েলও কিন্তু ইউজ করতে পারো। ক্লিনজারটা সব সময় আমি দুবার ইউজ করি, কারণ একবার ইউজ করলে কিন্তু সব সময় দেখা যায় যে সব মেকআপটা হয়তো স্কিন থেকে রিমুভ হয় না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমার স্কিন দেখে যে দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো, অনেক SMS পাই আমি এটা, তো আজকে একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো আমি সেকেন্ড টাইম ক্লিনজারটা ইউজ করলাম, আর স্কিনটা কতটা হেলদি লাগছে এখনই, কারণ এই জিনিসটা কিন্তু আমি, এই স্টেপটা আমি প্রত্যেকবারই ফলো করি। আর তোমাদের কাছে যেই ফেস ওয়াশ আছে সেটা ইউজ করতে পারো। আগেই বলে দিই এটা স্পন্সার ভিডিও নয়, বাট আমি যে কোনো একটা ব্র্যান্ড ফলো করার চেষ্টা করি, ওই ব্র্যান্ডেরই সব কিছু ইউজ করার চেষ্টা করি, তাতে রেজাল্টটা ভালো পাওয়া যায়। দেখো মুখটা ধুয়ে চলে এসেছি আর স্কিনটা কতটা হেলদি লাগছে। তারপরে আমি সিরাম ইউজ করছি, যেহেতু আমার ড্রাই স্কিন, মানে প্রচণ্ড ড্রাই স্কিন, এক্সেসিভ ড্রাই স্কিন যেটাকে বলা হয়, তো আমি দুটো সিরাম আজকে ইউজ করব, সেটাই তোমাদের সাথে শেয়ারও করব। কিন্তু তোমরা চাইলে তোমাদের স্কিন অনুযায়ী একটা সিরাম ইউজ করলেই হবে। এরই মাঝখানে কিন্তু আমি কোনো কোনো সময় কোনো একটা প্যাকও ইউজ করি, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের কোনো দিন শেয়ার করব। প্যাক মিন্স তোমরা কোনো স্কাবার ইউজ করতে পারো, কোনো মাস্ক ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে আছে, ম্যাসেজ ক্রিম ইউজ করতে পারো, যে কোনো কিছু। তাহলে যদি মেকআপটা অনেক হেভি থাকে সেটা একেবারে রিমুভ হয়ে যায়। এখানে আরও একটা ভিটামিন সি সিরাম ইউজ করছি আমি। আমি ব্র্যান্ড এই কারণেই মেনশন করছি না, কারণ তোমাদের কাছে যদি এই ব্র্যান্ডটা না থাকে বা কিছু, তোমরা তোমাদের কাছে যেটা আছে সেটাই ইউজ করতে পারো। বাট এই পার্টিকুলার এই যে সিরাম ক্রিমটা আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি একটা লিপ বাম ইউজ করছি, লিপ বামটা আমি সবসময় ইউজ করি, কারণ বললামই আমি ড্রাই স্কিন, তো আমার লিপটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো লিপস্টিক না পড়লেও লিপ বামটা আমি ইউজ করি। এখানে লাইট দিয়েও আমি দেখিয়ে দিলাম আর লাইট ছাড়াও দেখিয়ে দিলাম, দেখো কতটা হেলদি লাগছে, কতটা ফ্রেশ লাগছে। মেকআপ ছাড়াও কিন্তু স্কিন অনেক হেলদি এবং সুন্দর লাগতে পারে, একটু জাস্ট মেনটেন, এমন কিছু টাইম সাপেক্ষও না। আর আজকের ভিডিওটা হেল্পফুল হলো কি না অবশ্যই জানিও, দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে। এবং সবাই ভীষণ ভালো থেকো, টাটা।